فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাইয়ের প্রশ্ন হচ্ছে, বিভিন্ন আলেম বা আলেমারা যাদের কোনো সার্টিফিকেট নেই, মাদানিও নয়, অথচ তারা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় প্রশ্নের উত্তর দেই, তো তাদের উত্তরগুলো কি আমরা গ্রহণ করতে পারবো বা নিতে পারবো? তো ভাই, আসলে ব্যাপারটা সার্টিফিকেট থাকা নয়, আসল ব্যাপারটা ইলেম থাকা। যদি তারা কোনো মাধ্যমে ইলিম হাসিল করে থাকে, ইলিম কিন্তু থাকতে হবে, কারণ সবথেকে বড় জিনিস হচ্ছে বাসিরা, মানে যা কিছু বলো, যা কিছু করো, বাসিরার আলোকে করো। বাসিরা মানে হচ্ছে এলিমের আলোকে করো, জ্ঞানের আলোকে করো। এমনকি ইবাদতের কাজও বলা হয়েছে যে তোমরা ইবাদতের কাজও যদি করো, তবুও আপনার এলিমের আলোকে, জ্ঞানের আলোকে করো। ঠিক ওই রকমই যা কিছু বলবো, যা কিছু আপনি মানুষদেরকে শোনাবো, তাও যেন জ্ঞানের আলোকে হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমাদেরকে যে তোমরা দিনের প্রচার প্রসার করো জ্ঞানের আলোকে। তো মোট কথা হচ্ছে, যদি ফতোয়া তারা দেয় জ্ঞানের আলোকে, জ্ঞান অর্জন করেছে তারা, বিভিন্ন মাধ্যমে জ্ঞান লাভ করেছে, মাদানি হতে হবে এমন কোনো জরুরি না, কিন্তু তারা জ্ঞান লাভ করেছে, জ্ঞান আছে, কোনো কোনো আলেমদের কাছ থেকে, তাদের কাছ থেকে শিখে 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 মোটামুটি মাশাআল্লাহ অনেক কিছু তারা জেনে গেছে, এখন তারা ছোটোখাটো কোনো প্রশ্ন কেউ করলে তার উত্তর দিতে তারা পারবে, কারণ এগুলি তারা বিভিন্ন শেখদের কাছ থেকে শিখেছে। তো এরকম যদি হয় তাহলে আমরা তাদের কথা গ্রহণ করব। তো মোট কথা হচ্ছে, আমাদের গ্রহণ করার ব্যাপারে মানে চোখ বন্ধ করে গ্রহণ করা যাবে না, আমরাও গ্রহণ করব বুঝে সুঝে যে তাদের কথাগুলি হাদিস ও কোরআনের সাথে মিলছে না মিলে না, এইভাবে লক্ষ্য করে।